বাজার থেকে কমে যাচ্ছে দু টাকার নোট সাধারণ মানুষ তো বটেই ব্যাংক ও পাওয়া যাচ্ছে টাকা এটিএম ব্যবসায়ীদের তবে কি বন্ধ উধাও দু হাজার টাকার নোট ব্যাংক বাজার এটিএম কোথাও আজকাল সেভাবে দু টাকার নোটের দেখা মিলছে না তবে কি বন্ধ হতে চলেছে গোলাপি নোট গত কয়েকদিন ধরেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাজারে গত কুড়ি তারিখ সোমবার এ বিষয়ে প্রশ্ন ওঠে সংসদেও দু সাল রাতারাতি নোটবন্দি করে কেন্দ্রের বিজেপি সরকার তারপর পাঁচশো ও এক হাজার টাকার পুরনো নোট বাতিল করে বাজারে আনা হয় নতুন পাঁচশো ও দু হাজার টাকার নোট ইদানিং এই দু হাজার টাকার নোটও দেখা যাচ্ছে না বাজারে এমনকি ব্যাংক বা এটিএমেও এই নোট মিলছে না বললেই চলে অনেকেই মনে করছেন এই নোট বাজারে যেমন আচমকা এসেছিল তেমনই আচমকায় উধাও হয়ে গেল বাজার থেকে প্রশ্ন হচ্ছে বাজারে কেন পর্যাপ্ত দু হাজার টাকার নোট নেই তবে এবার কি দু হাজার টাকার নোট বাতিল হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে সোমবার সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন ব্যাঙ্কগুলিকে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনোরকম নির্দেশ দেওয়া হয়নি ব্যাংক কর্তৃপক্ষের দু হাজার টাকার নোট রাখা বা না রাখা নিয়ে ব্যাংক এবং এটিএম নিজেরাই তাদের গ্রাহকদের চাহিদা মতো নোট রাখার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তে কেন্দ্রের কোনো প্রভাব থাকে না সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় তদন্তকারীদের হানায় টাকার পাহাড় দেখেছে রাজ্যবাসী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকেও বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী কিন্তু সাধারণের হাতে কেন কমছে দু হাজারের নোট দু হাজারের নোট কেন কমে যাচ্ছে বাজারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বার্ষিক রিপোর্ট অনুযায়ী দু সালের মার্চ থেকে দু সালের মার্চ মাস পর্যন্ত পাঁচশো টাকার নোট ছাপা হয়েছে নয় দশমিক পাঁচ এক দুই লক্ষ কোটি টাকা এবং দু হাজার টাকার নোটের মূল্য ছিল সাতাশ দশমিক শূন্য পাঁচ সাত লক্ষ কোটি সূত্রের খবর আবার আরটিআই থেকে জানা যাচ্ছে দু হাজার উনিশ কুড়ি দু হাজার কুড়ি একুশ দু হাজার অর্থবর্ষে দু হাজার টাকার নোট ছাপা হয়নি এই রিপোর্টের ওপর নজর দিয়েই অর্থমন্ত্রী জানাচ্ছেন দু হাজার টাকার নোট ছাপা হচ্ছে না তাই মার্কেটে পর্যাপ্ত পরিমাণে দু হাজার টাকার নোট নেই এক্ষেত্রে কেন্দ্রের কোনো হাত নেই দু হাজারের নোট বন্ধ করার ব্যাংক অথবা এটিএমে দু হাজারের নোট রাখা বা না রাখার কোনো নির্দেশ কেন্দ্র এখনও অবধি দেয়নি বলেই জানা গেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা।